আচ্ছা দেখো কি বলছে যে জটিল তড়িৎ পরিবর্তনের বিশ্লেষণের জন্য আমরা যে সার্কিট গুলো দেখি সাধারণ যে সার্কিট সেই সার্কিটের তুল্য রোধ এবং প্রত্যেকটা অংশে প্রবাহ মাত্রা মান যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা মোটামুটি ওহম সূত্র অ্যাপ্লাই করে বা কোষের তড়িৎচালক বল নির্ণয়ের যে সূত্র বা মিশ্র সমবায় যে রোধের সূত্র এগুলোর সাহায্যে আমরা বের করতে পারি। কিন্তু জটিল কিছু কিছু বর্তনী থাকে যেগুলোতে আমরা সাধারণ যে সূত্রগুলো রয়েছে ওহম সূত্র বা এই ধরনের যে সম্পর্কগুলো রয়েছে এগুলো সাহায্যে কিন্তু সঠিকভাবে প্রয়োগ করে কাঙ্ক্ষিত ভ্যালু যেগুলো যে মানগুলো আমাদের দরকার সেগুলো বের করা সম্ভব হয়। পরিষ্কার কথা যে জটিল যদি তোমার বর্তনী হয় তাহলে ওহমের সূত্রটাকে সঠিকভাবে প্রয়োগ করে আমরা সবকিছু সমাধান করতে পারি না। তাই জটিল এই বর্তনগুলো সমাধানের জন্য আমরা দুটো সূত্র ব্যবহার করেছি। সেই ব্যবহারগুলোর মধ্যে যেগুলো আমরা বলি একটা হচ্ছে কারশফের প্রথম সূত্র আর একটা কারশফের দ্বিতীয় সূত্র। কিরচফ বা কারশফ যেটা বলা হয় এই সূত্রগুলো সাহায্যে আমরা জটিল বর্তনী কিন্তু বিশ্লেষণ করতে পারব। প্রথম যে সূত্রটা সেটা বলা হয় প্রবাহ মাত্রা সূত্র এবং দ্বিতীয় যে সূত্রটা সেটাকে বলা হয় ভোল্টেজ সূত্র। প্রথমটা হচ্ছে প্রবাহ মাত্রা সূত্র আর দ্বিতীয়টা হচ্ছে ভোল্টেজ সূত্র। প্রবাহ মাত্রা সূত্র কি বলছে যে যেকোনো বিন্দুতে বর্তনীর যেকোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলোর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ হবে তার বীজগণিতিক সমষ্টি শূন্য হবে। পরিবাহী যখন মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে তখন ওর যে কোনো একটা বিন্দুর কথা যদি আমি বিবেচনা করি তাহলে বিন্দুর মধ্যে যতটা তড়িৎ ঢুকবে ওই বিন্দু থেকে ঠিক ততটা তড়িৎই বেরিয়ে যাবে। এইটা হচ্ছে কারশফের প্রবাহ মাত্রার সূত্র। দু নম্বর যেটা সেটা হচ্ছে ভোল্টেজ সূত্র। এখানে বলা হয় যে পরিবর্তনের ক্ষেত্রে যে কোনো বদ্ধ রূপ আমরা যদি কল্পনা করি তাহলে ওই বদ্ধ রূপে প্রবাহ মাত্রা এবং রোধের গুণফলের বীজগণিতিক সমষ্টি ওই বদ্ধ রূপের মধ্যে যে তড়িৎ কোষগুলো থাকবে তাদের তড়িৎ চালক বলের বীজগণিতিক সমষ্টির সঙ্গে সমান হবে। এই দুটো হচ্ছে তোমার সূত্রের দিক। একটা সূত্র হচ্ছে কারশফের প্রবাহ মাত্রা সূত্র আর একটা হচ্ছে ভোল্টেজ সূত্র। এটা বর্তনী ধরো আমি ধরছি কি এরকম একটা অংশ রয়েছে এবং এখান থেকে এই যে বিন্দুটা এখান থেকে কিছু অংশ এইভাবে বেরিয়ে যাচ্ছে প্রবাহ। তা আমি যদি কারশফের প্রথম সূত্র বলি তাহলে প্রথম সূত্র ইয়ে হবে যেখানে যদি আই প্রবাহ মাত্রা ঢুকছে ও বিন্দু থেকে যদি প্রবাহ মাত্রা গুলো বেরিয়ে যায় একটা আই ওয়ান একটা আই টু একটা আই থ্রি তাহলে এই নিয়ম অনুযায়ী আই ইকুয়াল টু হবে আই ওয়ান প্লাস আই টু প্লাস প্রবাহ মাত্রার বীজগণিতিক সমষ্টি মানে যে প্রবাহ মাত্রা গুলো ঢুকবে সেগুলোকে যদি আমি ধনাত্মক ধরি কোন একটা বিন্দুতে প্রবাহ মাত্রা যেগুলো ঢুকছে সেগুলো যদি আমি ধনাত্মক ধরি তাহলে প্রবাহ মাত্রা যেগুলো বেরিয়ে যাবে সেগুলোকে আমাকে ঋণাত্মক বলতে। তাহলে এখানে ঢুকছে যে সে পজিটিভ যারা বেরিয়েছে তারা যদি নেগেটিভ হয় আমি এইভাবে লিখতে পারি তার মানে আই ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু প্লাস আই। এটা হচ্ছে কারশফের প্রথম সূত্রে সব। এবং এখানে প্রত্যেকটা যে রাশি যেগুলো পেলাম আই আই ওয়ান আই টু আই থ্রি এগুলোকে প্রত্যেককে যদি আমি টি দিয়ে গুণ করি তাহলে দেখো আই টি ইকুয়াল টু পাচ্ছি আই ওয়ান টি আই টু টি আই টি। এখন আমরা জানি কিউ সমান আই টি তাহলে কিউ সমান যদি আই টি হয় তাহলে আমি এখানে লিখবো দেখো কিউ ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস তার মানে যত ওই বিন্দুতে যতটা আধান ঘুরছে ওই বিন্দু থেকে ততটা আধানই বেরোচ্ছে ঠিক ওই বিন্দু থেকে ততটা আধানই বেরোচ্ছে। সেই জন্য প্রথম সূত্রটাকে আমরা আধানের সংরক্ষণ সূত্র বলি। আমরা কারশফের প্রথম সূত্রকে আমরা কি বলি প্রথম সূত্রকে আধানের সংরক্ষণ সূত্র বলি আধানের
সংরক্ষণ সূত্র তাহলে কারশফের প্রথম সূত্র হচ্ছে আধানের সংরক্ষণ সূত্র তাহলে প্রথম সূত্রটা আমরা মোটামুটি বুঝলাম কিনা সেটা একটু দেখো দ্বিতীয় সূত্র বলছে কোন একটা বদ্ধ রূপের ক্ষেত্রে প্রবাহ মাত্রা এবং রোধের গুণফলের বীজগণিতিক সমষ্টি ওই বদ্ধ রূপে যে তড়িৎ চালক বল যে তড়িৎ কোষ গুলো থাকবে তার তড়িৎ চালক বলের বীজগণিতিক সমষ্টির সঙ্গে সেটা কিরকম একবার দেখো ভালো এটা চলে আছে একটা বদ্ধ রূপ একে নিচ্ছে একটা নিজের মধ্যে করে একটা বদ্ধ রূপ আঁকলাম দেখো এখানে তোমার একটা আই প্রবাহ ঢুকছে আই প্রবাহ ঢোকার পর এইদিকে আর এইদিকে প্রবাহটা ভাগ হচ্ছে এইদিকে আই ওয়ান এইদিকে আই এখানে তড়িৎ কোষ রয়েছে একটা তড়িৎ কোষ ই ওয়ান এখানে একটা তড়িৎ কোষ ই টু এখানে একটা রেজিস্ট্যান্স আর ওয়ান এখানে একটা রেজিস্ট্যান্স তাহলে এটা বদ্ধ রূপ নিয়ে কি ধরো এই যে একটা বদ্ধ রূপ বলছি এখান থেকে কারেন্ট যাচ্ছে মানে হয়তো অন্য কোনো সার্কিট থাকতে পারে কোনো অসুবিধা নেই এইভাবে একটা কারেন্ট যাচ্ছে তাহলে একটা বদ্ধ রূপ এবি আমি দেখতে পাচ্ছি এবির মধ্যে কারেন্ট হচ্ছে দুদিকে অ্যারো দেওয়া আছে ল্যাম্পে একটা অ্যারো দেওয়া আছে এদিকে হচ্ছে এবং এখানে বলা হয় যে প্রবাহ মাত্রা এবং রোধের বীজগণিতিক সমষ্টি গুণফলের বীজগণিতিক সমষ্টি এই বীজগণিতিক সমষ্টির ক্ষেত্রে আমরা ধরে নিই এখানে দেখো যে প্রবাহ মাত্রা যদি ঘড়ির কাঁটার দিকে যায় প্রবাহ মাত্রা যদি ঘড়ির কাঁটার দিকে যায় তাহলে আমরা তাকে ধনাত্মক ধরি আর যদি বিপরীত দিকে যায় তাহলে ঋণাত্মক এটা আমরা নিজেদের প্রয়োজন মতো চেঞ্জ করতে পারি আমার কখনো মাইনাস করার ইচ্ছা নেই তাহলে আমি চেঞ্জ করেও নিতে পারি তাহলে মেনলি যদি ঘড়ি কাঁটার দিকে যায় তাহলে সবসময় আমরা ধরবো পজিটিভ ঘড়ি কাঁটা বিপরীত দিকে হলে নেগেটিভ এটা আমি ধরে নিয়ে নিতে পারি তাহলে এখানে দেখো এর মধ্যে যখন কারেন্ট যাচ্ছে আর অনের মধ্যে এটা দেখো কোন দিকে যাচ্ছে এইদিকে এই মানে কি ঘড়ির কাঁটার দিকে এর মধ্যে যখন কারেন্ট যাচ্ছে তখন এই দিক তাহলে বিপরীত দিকে তাহলে আমি প্রবাহ মাত্রা রোধের বীজগণিতিক সমষ্টি যখন বলবো তখন আমি এখানে লিখবো দেখো আই ওয়ান আর ওয়ান মাইনাস আই টু আর টু এই দুটো লিখলাম এবার এখানে তড়িৎ কোষ কটা আছে দুটো তড়িৎ কোষ আছে এদের অভিমুখটা দেখো এর অভিমুখ এইটা আর এর অভিমুখ এইটা তাহলে এটা দেখো ঘড়ির কাঁটার দিকে আর এটা বিপরীত দিকে তাই আমি লিখবো ই টু মাইনাস এটা হচ্ছে কারশফের দ্বিতীয় সূত্র এবং কারশফের দ্বিতীয় সূত্র ওখানে আধানের সংরক্ষণ ছিল এখানে শক্তি সংরক্ষণ সূত্রকে প্রকাশ শক্তি সংরক্ষণ সূত্রকে প্রকাশ কি বললাম পোটেনশিওমিটার আমার বর্তনীতে বললাম যে কখনো আমরা স্লাইডার বা কারো কিছু সাহায্যে একটা বড় তড়িৎ কোষ থেকে অল্প পরিমাণ তড়িৎ বিভবকে আমরা বর্তনীর প্রয়োজন মতো কাজে লাগানোর জন্য একটা বিশেষ ব্যবস্থা করি সেই ব্যবস্থাটাকে আমরা বলবো পোটেনশিওমিটার পোটেনশিওমিটারে বাংলা বলা হয় বিভব বিভাজক পোটেনশিওমিটারে বাংলা বলা হয় বিভব বিভাজক এই পোটেনশিওমিটারের সাহায্যে আমরা কয়েকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে দেখো এক নম্বর জিনিস যেটা করতে পারি বিভবটাকে বিভাজন করতে পারি দু নম্বর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা অজানা তড়িৎ কোষের তড়িৎচালক নির্ণয় করতে পারি আর তিন নম্বর যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে পারি এক নম্বর হচ্ছে আমরা কি করতে পারছি কোষের তড়িৎচালক বলটাকে বিভাজন করছি দু নম্বর হচ্ছে কোষের তড়িৎচালক বল একটা আননোন সেল নেওয়া হয়েছে তার তড়িৎচালক বল আমি নির্ণয় করতে পারবো আর তিন নম্বর যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে পারবো তাহলে বিভব বিভাজকের আমরা দেখছি সেটা হচ্ছে দেখো পোটেনশিওমিটার কিভাবে কাজ করছে দেখি চলো একটা ধরো তড়িৎ কোষ আছে এরকম একটা তড়িৎ উৎস রয়েছে আর এখানে একটা রোধক এইভাবে যোগ করা হয় এ তড়িৎচালক বল ধরো এটা পজিটিভ নেগেটিভ জিরো ধরছি এটা আমি ধরছি এবি এবি হচ্ছে একটা
রোধক যা রোধের ভ্যালুটা আমি ধরছি ধরো আর জি রোধক এর ভ্যালুটা আর জি রোধক আর এর লেন্থটা আমি ধরছি এবিকে লেন্থটা সেটা আমি ক্যাপিটাল এল এবি যে রোধটা সেটা আমি ক্যাপিটাল এল ধরছি এবার এই যদি তুমি বিভক্ত বিভলন করতে চাও তাহলে তোমাকে একটা জটি এরকম ভাবে লাগিয়ে আমরা এসি একটা বিন্দু নিচ্ছি ধরো এই এসি অংশের বিভব যেটা মানে আমি কোনো বর্তনীতে ধরো আমি পুরো বিভবটাকে কাজে না লাগিয়ে অল্প বিভব লাগাতে চাইছি তা বিভবের পরিমাণটা আমরা ইচ্ছা মতো কমাতে বাড়াতে কিভাবে পারবো আমরা সেই সিস্টেমটা কি তাহলে এখানে আমি ধরো যদি এই অংশটা রোধ যদি আমি এল ধরি এই অংশের রোধটা যদি এল ধরি তাহলে এই দুটোর মধ্যে বিভব যেটা এসি মানে ভিএসি যেটা সেটা যদি বের করতে কিভাবে বের করবো দেখো আমি সার্কিটের অংশটা ব্যবহার করছি তাহলে এখানে প্রথমে আমার বর্তনী প্রবাহ মাত্রা যদি বের করতে হয় বর্তনী প্রবাহ মাত্রা কি করে করব আই ইজ ইকুয়াল টু দেখো ই বাই ক্যাপিটাল আর বাই ই জিরো বাই আর জিরো যদি আমি ই জিরো আর জিরো করি তাহলে বর্তনী তড়িৎ চালক বলটা আছে ই জিরো বর্তনী রোধ হচ্ছে আর জিরো তাহলে বর্তনী মূল প্রবাহ মাত্রা হচ্ছে বোঝা গেল এখন এই এইটুকু অংশ যদি আমি কাজে লাগাই তাহলে ভি এসি টা হবে ভি এসি এটা ভি এসি যদি করতে হয় তাহলে লিখব আর এসি গুণিত প্রবাহ এইটুকু অংশ যদি কাজে লাগে মানে এই পরিমাণটা এই পরিমাণটা বাড়িয়ে কমে আমি এই ভি এসি পরিমাণটা বাড়াতে কমাতে পারি এলটা যদি কমে ভি এসি কমবে এল বাড়লে ভি এসি বাড়বে কি করে হয় দেখো আমি প্রথমে গোটাটা রোধ যদি আর ধরি তাহলে আর এসি বলতে লিখব রো ইন এল বাই এ হচ্ছে প্রস্থচ্ছেদ এটা আর জিরো শূন্য আর এই আর এসি যখন করবো তখন আমি কি লিখবো রো ইন্টু এল বাই এ তাহলে আর এসি এটা এসি তাহলে আর এসি বাই আর জিরো যদি বলো তাহলে আপনি দেখো এল বাই ক্যাপিটাল তাহলে আর এসি টা তুমি এখান থেকে বের করে পাচ্ছ এল বাই ক্যাপিটাল এল ইন্টু আর তাহলে আমি যদি ভি এসি বের করতে চাই তাহলে কি লিখব আই গুণিত আর এসি বলেছি তাহলে আই টা হচ্ছে ই জিরো বাই আর জিরো আর এখানে এল বাই এল ইন্টু আর জিরো তাহলে আসছে দেখো এল বাই এল ইন্টু ই জিরো এটা হচ্ছে তোমার ভি এসি তাহলে এসি অংশে যদি তুল্য পরিচালক বল বের করতে হয় তাহলে সেই পরিচালক বল যেটা আমি বের করছি এসি অংশে বিভব যদি বের করতে হয় ভি এসি আমরা পাবো এল বাই এল ইন্টু ইসি তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এল এবং স্মল এল এবং ক্যাপিটাল এল এদের রেশিওটাকে চেঞ্জ করে আমরা কিন্তু বিভবের পরিমাণটা বাড়াতে কমাতে পারি দু নম্বর যেটা আমরা করতে পারবো এর সাহায্যে দেখো এই প্রমাণটা সাহায্যে অজানা কোষের তড়িৎচালক বল নির্ণয় অজানা কোষের তড়িৎচালক বল নির্ণয় কি করে না সেক্ষেত্রে আমি কি করবো এই যে জটি জটি যা রয়েছে এখানে একটা তুমি তড়িৎ কোষ যুক্ত করো আর এখানে একটা গ্যালভানোমিটার একটা তড়িৎ কোষ ধরো তুমি এটাকে ধরেছো কিছু একটা ইঞ্জিনও না করে কি হবে তা তখন কি হবে তুমি যখন এটাকে বারবার কমনা করবে তার উপর ডিপেন্ড করে এই অংশে বিভবটা ডিপেন্ড করবে তাহলে এখানে এই সার্কিটে এর জন্য একটা কারেন্ট আর এর জন্য একটা কারেন্ট এখন জটিটাকে উপর নিচে নামিয়ে পার্টিকুলার যে লেন্থ এই বর্তনীর জন্য প্রবাহ আর এর জন্য প্রবাহ সমান হবে তখন গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ হবে তা সেই সময় আমি যদি ধরে নিই যে ওই দৈর্ঘ্যটা ছোট হাতের এল হবে সেই সময় আমরা যদি ধরে নিই ওই দৈর্ঘ্যটা ছোট হাতের এল হবে তাহলে আমরা কি বলতে পারবো এই ভিএসি যেটা সেটা সময় যা বের করেছিলাম ওইটাই হবে তাহলে তখন আমার সূত্র আমি ই সমান এল বাই এল ইন্টু তাহলে অজানা তড়িৎ কোষের তড়িৎ কোষ নির্ণয় করে যে ফর্মুলাটা আমরা এখান থেকে তৈরি করতে পারি অজানা তড়িৎ কোষ যেটা নির্ণয় করবো সেটা আমরা এখান থেকে এইভাবে অজানা তড়িৎ কোষের তড়িৎ চালক পথ তাহলে আমাদের বর্তনী চিত্র এঁকেছি আমরা এখান থেকে কি করবো কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয়
তা প্রথম আমরা সার্কিটে যখন কাজ করব তখন আমরা এইটাকে চাবিটাকে দেব ওটাকে অফ করে রাখব মানে বাইরে সার্কিটটা বন্ধ সেই অবস্থায় আমি ধরে নিচ্ছি যে এখানে যখন আমি গ্যালভানোমিটারে নিষ্পন্দন বিন্দু পাচ্ছি যখন আমার ওই পদ্ধতিতে যুক্ত করা নেই তখন আমি বলছি যে জে জিরো পজিশন জে জিরো যখন পজিশন থাকছে অর্থাৎ এই পজিশনে এই দূরত্বটা আমি যদি এওয়ার বলি তখন এর উদাসীন বিন্দু পাওয়া যাচ্ছে তাহলে আগের মতো আমাদের যে সূত্রটা ছিল ই সমান আমরা লিখব এল বাই এল জিরো লিখেছিলাম এখানে এল ওয়ান বাই এল ইন্টু ই জিরো হবে তাহলে প্রথমে যখন আমি এটা বর্তমানে যুক্ত করিনি তখন আমার যদি ই এর ভ্যালুটা বের করতে হয় ই ওয়ান বাই এল ইন্টু জিরো যেমন করার ঠিক সেরকমই এখন কে চাবিটাকে যদি সেটাকে অন করে দাও তাহলে এই অংশের আমার প্রভাব মাত্রা আই যদি বের করতে হয় তখন ই বাই আর প্লাস আর তাহলে এর উপর যদি বিভব বের করতে হয় এই যদি বের করতে হয় তাহলে কি পাবো ই বাই আর ইন্টু আর বাই আর তাহলে ভি বাই ই যদি এখানে বের করতে হয় আর বাই আর প্লাস আর এখন যখন সুইচটা অন করেছি আমি এর জন্য ভি বাই ইটা পেয়ে গেলাম এর জন্য সুইচটা আমি অন করবো তখন এই রোধটা বর্তমানের জন্য যুক্ত হবে তখন স্লাইডারে পজিশনটা প্রথমে যেখানে ছিল সেই পজিশনে কিন্তু নিষ্পন্দ বিন্দু পাবো তাই এই অবস্থা আমি ধরছি যে স্লাইডারটাকে মুভ করলাম জকিটাকে বা স্লাইডার দিয়ে আমি জকিটাকে মুভ করিয়ে যখন আমি এই অবস্থানে আছে তখন নিষ্পন্দ বিন্দু পাচ্ছি মানে তখন গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ পাচ্ছি তা সেক্ষেত্রে এই দৈর্ঘ্যটাকে যদি আমি এল টু বলি এই দৈর্ঘ্যটাকে যদি আমি এল টু বলি তাহলে সেক্ষেত্রে দেখো যদি এই অংশের বিভবটা যেটা তুমি ভাবতে চাইছো সেই বিভবটা যদি কি হয় এখন তড়িৎ কোষে তাহলে আমি লিখবো দেখো এল টু বাই এল ইন্টু তাহলে এই দুটো মিলে যদি আমি ভি বাই ই করি ভি বাই যেখানে ভি বাই ই ছিল এখানে ভি বাই ই করছি এইটা এটা মিলে তাহলে ভি বাই ই যদি করি তাহলে পাবো দেখো এল ওয়ান এল টু বাই এল আর এখানে ভি বাই ই সমান পেয়েছিলাম আর বাই আর প্লাস তাহলে ক্যালকুলেশন কর তাহলে কি আসে দেখো এই টু আর প্লাস এই টু স্মল আর ইজ ইকুয়াল টু এল তাহলে এই টু আর ইজ ইকুয়াল টু হচ্ছে এল ওয়ান মাইনাস এল টু ইন্টু আর তাহলে আর ইকুয়াল টু এল ওয়ান মাইনাস এল টু বাই এল টু ইন্টু আর অথবা একটু কায়দা করে লিখলে এল ওয়ান বাই এল টু মাইনাস ওয়ান এই হচ্ছে তোমার অভ্যন্তরীণ রোধ নির্ণয়ের সূত্র ভালো করে দেখো তাও বলছি আমি প্রথমে আমি এটা এই অংশ যখন চাবিটা ছিল না তখন বিপি পেয়েছি ই সমান এটা পেয়েছিলাম এই বর্তনী দেখো তোমার টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আর প্লাস আর ই হচ্ছে বিভব তাহলে আই সমান পেয়েছি তাহলে এই অংশের বিভব কি হবে আই এখানে স্টেডিয়াম হয়েছে একটা দেখে নাও তাহলে এখানে আমি লিখবো ভি সমান আই ইন্টু আর সমান কি লিখবো ই ইন্টু আর বাই আর তাহলে সেখান থেকে সিম্পলি ই বাই ভি অথবা ভি বাই ই করছো আর বাই আর আর দ্বিতীয়বার এই জন্য জকেতে যখন এই পজিশনে ছিল বলে ভি মানে আমি এটা লিখলাম তাহলে এখানে ভি বাই ই এখান থেকে আমরা বার করছি ভি বাই ই যদি বের করো তাহলে পাচ্ছি দেখো এল টু বাই এল ওয়ান এই দুটো সমান করছি এই দুটো সমান করলে সিম্পলি ক্যালকুলেশন আমি আরেকবার দেখাচ্ছি সিম্পলি ক্যালকুলেশন দেখো পাতি ভি বাই ই ভি বাই ই দুবার বের তাহলে আমি লিখবো a2 by l1 is equal to r by r তাহলে কি পাবো a2 r plus l2 small r is equal to l1 capital তাহলে l2 r is equal to l1 minus l2 into capital r is equal to l1 minus l2 by r অথবা l1 by l2 minus 1 তাহলে মেরু ভোল্টেজটা বোঝানোর জন্য দেখো আমরা এরকম একটা ধরছি এখানে একটা তড়িৎ কোষ নিয়েছি আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে দুটো বিন্দু আমি ধরছি একটা এ বিন্দু এটা বি বিন্দু
আর মাঝখানে একটা বিন্দু ধরো শূন্য, এটা যদি 5 ভোল্ট ধরছি। এখন মেরু ভোল্টেজ বলতে কোন একটা পার্টিকুলার বিন্দু মানে কোন একটা পার্টিকুলার পয়েন্টে ভোল্টেজ আমরা বলি। এখন এখানে বলা হচ্ছে যে যদি আমি ধরে নিই যে এ আর বি, এখানে দুটো বিন্দু রয়েছে এ আর বি, এদের মধ্যে বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে এটা ধরে নেওয়া হয় যে এ বিন্দুর বিভবটা হচ্ছে ভি আর এ বিভবটা হচ্ছে, ভালো করে বুঝুন, আমরা এ বি দুটো বিন্দু তাদের মধ্যে বিভব পার্থক্য যদি ভি হয়, এ বি দুটো বিন্দু তাদের মধ্যে বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে আমরা ধরে নেব যে এ বিন্দু বিভব হচ্ছে ভি আর বি বিন্দু বিভব হচ্ছে জি। এখন এদের মাঝখানে একটা বিন্দু যদি সি নাও, তাহলে সি ভি সি বিন্দুর ভোল্টেজটা যদি বের করো, তাহলে এটাকে আমরা বলবো মেরু ভোল্টেজ। সেটা কি করে বের করবো? না, সেক্ষেত্রে দেখো আমরা যদি ধরে নিই যে ভি এ মাইনাস ভি সি এটা কত 5 পাচ্ছি, আর এই হচ্ছে বিভবটা যদি আমি এক্স ধরছি, এটা সব 5 হলো, তাহলে তুমি লিখতে পারছো এইটা প্লাস এইটা ডিসি মাইনাস ভিবি যদি বলো, তাহলে এই দুটো মিলে হচ্ছে ভিবি। তাহলে এটা যদি 5 হয় তাহলে এই অংশের বিভব, এটাকে আমি যদি এক্স ই ধরি, তাহলে এক্স এর ভ্যালুটা কি করে আসবে ভি মাইনাস 5। তাহলে স্পেসিফিক্যালি যদি আমাকে সি বিন্দুর বিভবটা বের করতে হয়, তাহলে সোজা কথা সি বিন্দুর বিভবটা হবে ভি মাইনাস 5। এটা খানিকটা মাথায় ঢুকলো কিনা দেখো।